প্রতিদিন মানুষ কষ্টমুক্ত থাকতে ভালো বোধ করে আর সারা দিন পরিশ্রমের পর রাতে যখন ঘুমাতে যান সেই ঘুমটা যেন ব্যথামুক্ত হয় যাদের গাড়ে ব্যথা আছে তাদের মনে প্রশ্ন জাগে কি ধরনের বালিশ ব্যবহার করলে ঘুমটা ভালো মতো হবে রুগীদের অ্যাসেসমেন্ট করার সময় আমরা বুঝতে পারি কি ধরনের বালিশ তিনি ব্যবহার করেন তাছাড়া পাতলা ও উঁচু বালিশে শুয়াইয়ে দেখি তিনি কোন বালিশে আরামদায়ক বোধ করেন অথবা ব্যথা বেড়ে যায় কি না পাতলা বালিশ ব্যবহারে গারে কম্প্রেশন হয় যদি পাতলা বালিশে ব্যথা বেড়ে যায় তাহলে ওই বালিশে শোয়া যাবে না আমাদের প্র্যাকটিসে দেখতে পাই পাতলা বালিশে অধিকাংশ রুগী কষ্টবোধ করেন অপরদিকে রুগীকে যদি বেশি বালিশে শোয়ানো হলে মাথা সামনের দিকে বাঁকা হয় অর্থাৎ পাতলা বালিশে ঘাড়ে যে কম্প্রেশন হয় সে জায়গায় ফাঁকা হয়ে যায় তখন ব্যথা কমে যায় উঁচু বালিশ এবং অতিরিক্ত বালিশ আমাদের ঘাড়ের যে লোডোরটি কার্প থাকে সে কার্প সঠিক অবস্থায় বা সঠিক পজিশনে রাখতে সাহায্য করে অন্যদিকে অনেক উঁচু বালিশ ঘাড়ের ব্যথা বাড়িয়ে দিতে পারে সেক্ষেত্রে মাসল স্ট্রেন তৈরি করে ঘাড় কাত ও অন্যান্য জায়গায় সেজন্য অবশ্যই চিত হয়ে শোয়ার সময় দুই হাঁটুর নিচে ও কাত হয়ে শোয়ার সময় দুই হাঁটুর মাঝে বালিশ ব্যবহার করলে মাসল রিল্যাক্স থাকবে এবং কষ্ট কমে যাবে অবশ্যই মনে রাখতে হবে আমরা যখন কাত হয়ে ঘুমাই তখন কাত এবং মাথার মাঝখানে ফাঁকা জায়গায় এখানে এমনভাবে বালিশ ব্যবহার করতে হবে যেন মাথা এবং কাদের উচ্চতা সঠিক রাখে অধিকাংশ সময় রুগীরা বলে থাকেন পাতলা বালিশ ব্যবহারে অস্বস্তি অনুভূত হয় ব্যথা কমে না এবং ভালোভাবে ঘুমাতে পারি না রুগীরা বলেন পাতলা বালিশের চেয়ে উঁচু বালিশ এবং অতিরিক্ত বালিশ ঘাড়ের কষ্ট কমায় এবং ব্যথামুক্ত ঘুমাতে সাহায্য করে উঁচু ও নিচু বালিশের মধ্যে অধিকাংশ লোকের নিচু বালিশে ব্যথা বেড়ে যায় এর সংখ্যা অনেক অনেক বেশি পরিশেষে বলা যায় যে বালিশ ব্যবহারে আপনি বোধ করবেন সেরকম বালিশই ব্যবহার করবেন